একদম অরিজিনাল লাইট, এলইডি পজিশন হেডলাইট, সাথে ফগ লাইটের অপশন দেওয়া আছে, চাইলে ফগ লাইট ব্যবহার করা যাবে। এছাড়া গাড়ির সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে। কাসিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। বাবু আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেস? আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাঁধ, চার রাস্তার মোড়, চৌরাস্তা দিকে 10 গজ, গাবতলী দিকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন। যারা গাবতলী দিয়ে আসবেন বেরিবাঁধ চার রাস্তা মোড়ে ঠিক 10 গজ আগে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সবচেয়ে সহজ হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন, পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ। আজকের সেরা চমক কি ভাই? আজকে দেখো ভাইয়া, টয়টার হচ্ছে মিনি রেঞ্জ রোভার। আসলে এটা রেঞ্জ রোভার না, রেঞ্জ রোভারের মাস্টার কপি বলা যাবে। এটা হচ্ছে টয়টা রোমিওন, আর এটা মডেল হচ্ছে 2009, রেজিস্ট্রেশন হচ্ছে 2015। আর এটা হচ্ছে টয়টা রোমিওন জি, একেবারে সবচেয়ে আপডেট ভার্সন, যেটা জি প্যাকেজের, সেই জি প্যাকেজের গাড়ি দেখাবো। আর দেখতেই পাচ্ছেন বাইরে হচ্ছে ম্যাটেলিক ব্ল্যাক, খুবই চমৎকার একটি গাড়ি, এলপিজি করা। তো চলুন আমরা গাড়িটি দেখে আসি। দেখতে পাচ্ছেন সামনের লাইটগুলো একেবারে অরিজিনাল জাপানি হেডলাইট, এলইডি প্রজেকশন হেডলাইট, সাথে এখানে ফগ লাইট অপশন দেওয়া আছে, চাইলে ফগ লাইট ব্যবহার করা যাবে। সামনের গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে জাপানি গ্রিল বাম্পার, সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো G20 সিরিয়াল। এই পাশের লাইটটিও মশাল একদম অরিজিনাল লাইট, এলইডি পজিশন হেডলাইট, সাথে ফগ লাইটের অপশন দেওয়া আছে, চাইলে ফগ লাইট ব্যবহার করা যাবে। এছাড়া গাড়ির সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে। এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন বাবু ভাই, প্রতিটা গ্লাস কিন্তু 100% অরিজিনাল জাপানি গ্লাস। টয়োটার লোগো দেওয়া আছে, এখানে গ্লাসে সেন্সার দেওয়া আছে চতুর্দিকে, হিটার সেন্সার। এছাড়া গাড়ির রিংটাকে দেখতে পাচ্ছেন, চারটে টায়ার কিন্তু অলমোস্ট নতুন, রিংগুলো হচ্ছে জাপানি অ্যালয় রিং। এছাড়া গাড়ির খুবই ইউনিক ডিজাইনের একটি লুকিং গ্লাস দেওয়া আছে, এলইডি লাইটিং সহকারে, একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লুকিং গ্লাস, সেই লুকিং গ্লাস। গাড়ির সাইডে রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা রেঞ্জে একেবারে জাপানিটাই আছে গাড়ির সাথে, যেটা রোমিওন লেখা আছে, প্রত্যেকটা গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে। দেখেন ভিতরটা হচ্ছে কিন্তু একেবারে টিনটেক ব্ল্যাক কালার গ্লাস। আর গাড়ির ভিতরটা একটু দেখে দিই, এ দেখেন অসাধারণ একটি গাড়ি ভাইয়া, ব্ল্যাক টু ব্ল্যাক। হ্যাঁ, ব্ল্যাক টু ব্ল্যাক, এগুলো ব্ল্যাকই হবে। এবং ভিতরে দেখেন না, একদম মনে হবে যে রেঞ্জ রোভার চালাচ্ছেন। আচ্ছা আচ্ছা, এত সুন্দর গাড়ি এবং এত স্পেস গাড়িতে, রেঞ্জ রোভারের ফিলিংস পাওয়া যাবে। হ্যাঁ, ফুল ফিলিংসটাই পাবেন ভাই। আপনি দেখেন পুরো লুকসটা কিন্তু রেঞ্জ রোভারের মতো দেখতে, অনেকটা জি অনেকটাই তাই মাশাআল্লাহ। পিছনটা দেখেন ভাই, পিছনটা ওগুলো দেখেন, 5 সিটের গাড়ি মাশাআল্লাহ, অসাধারণ একেবারে। এবং ভিতরে তো ভালো ভিতরে স্পেস, এবং ভিতরে দেখেন আপনার সাউন্ড সিস্টেম দেওয়া আছে, আপনার যে JBL সাউন্ড সিস্টেম দেখেন, JBL সাউন্ড সিস্টেম, মানে JBL না আসলে JBL এর মতো, JBL এর মতোই। হ্যাঁ, মানে ওই লুকসটাই আসছে আর কি এখানে। পিছনে লাইটগুলো দেখেন একেবারে অরিজিনাল যে লাইট, সেই লাইট এলইডি লাইট। এখানে আপনার টোটাল লোগো দেওয়া আছে গ্লাসে, এখানে করোলা রোমিওনের লোগোটাও দেওয়া আছে মাশাআল্লাহ। হ্যাঁ, এছাড়া জাপানে একটা স্পলার দেওয়া আছে, পিছনটা দেখেন বিশাল একেবারে, নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো G20 সিরিয়ালের গাড়ি, জাপানি DVD ব্যাক ক্যামেরা সব কিছুই দেওয়া আছে। আমি একটু পিছনটা খুলে দেখাই, দেখুন পিছন দেখেন ভাইয়া, হ্যাঁ পিছনে, এটা কিন্তু এলপিজি করা, এলপিজি। হ্যাঁ দেখেন ভিতরে এলপিজি আছে, দেখাচ্ছে, এই এই হচ্ছে কাভার, এই দেখেন স্পেয়ার চাকা নিচে হচ্ছে এলপিজি করা, ঠিক আছে, টায়ার সিস্টেম। হ্যাঁ, টায়ার সিস্টেম এলপিজি করা। এবং এখানে দেখেন যে সাউন্ড সিস্টেমগুলো এখানে দেওয়া আছে অরিজিনালি, এগুলো দেওয়া আছে। এই দেখেন এখানে আপনার হালকা জিনিসপাতি রাখার মতো, জি জি জি, জালি দেওয়া আছে। দেখেন উপরেও সাউন্ড সিস্টেম দেওয়া আছে, JBL এর জাত ভাই। হ্যাঁ, মানে JBL বলা যাবে না, কিন্তু জাস্ট ওটার মতোই আছে, এখানে অনেক কিছু রাখা। হ্যাঁ, অনেক কিছু রাখা যাবে, মানে ফুল একেবারে একটা, মানে মানে কি বলে, রেঞ্জ ওভার যা যা থাকে আলহামদুলিল্লাহ সব কিছুই এখানে ওটার মতো একেবারে সেট করা হয়েছে। এবং প্রত্যেকটা জয়েন্টগুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল জাপানি যে জয়েন্ট, সেই জয়েন্টগুলো আছে, কোথাও কোনো টিডিং স্টিরও নেই মাশাআল্লাহ। ব্যাকগ্রাউন্ড ভিতরটা একদম অরিজিনাল যে কালার, সেই কালারগুলো আছে। আর এই পাশটা আমাকে দেখিয়ে দিই, দেখেন এখানে জি লোগোটা দেওয়া আছে বাবু ভাই, এই পাশে দেখেন। যদিও আজকে বৃষ্টির মধ্যে আমরা ভিডিও করতেছি, জায়গাটা একটু কম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখেন মাশাআল্লাহ, তারপর চেষ্টা করবো ইনশাআল্লাহ পুরো গাড়িটা দেখে দেওয়ার। দেখেন ভিতরে ভিতরটা বসে দেখেন ভাইয়া, অনেক আরাম। হ্যাঁ অনেক আরাম, একটু দেখাই আপনাকে, এই দেখেন পিছনটা অনেক স্পেস ভাইয়া, ফিলিংস কি রকম, দেখেন অনেক স্পেস, দেখেন কত অনেক স্পেস, অনেক স্পেস, মানে যারা উচ্চ গাড়ি চাচ্ছেন তাদের জন্য সেই গাড়িটি মাশাআল্লাহ, মানে প্রাইভেটের খরচে জিপের একটা ফিল পাবেন আর কি। আচ্ছা আচ্ছা, 1500 সিসির গাড়ি। এবং ভিতরে দেখেন এই যে পাশে দেখেন মাশাআল্লাহ, অনেক সুন্দর যা আছে সবকিছু। হ্যাঁ, এবং সাথে হচ্ছে কিন্তু আপনার চিকন সেল এলপিজি করা ভাইয়া, জি জি। এই দেখেন ভিতরটা দেখেন, এটাও কিন্তু 6 এয়ারব্যাগের গাড়ি ভাইয়া, এটাও 6 এয়ারব্যাগ। দেখেন ভিতরটা, আমি লাইট জ্বালিয়ে দিচ্ছি, হ্যাঁ 6 এয়ারব্যাগের। দেখেন ভিতরটা মাশাআল্লাহ, জাপানি অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে, এসিগুলো হচ্ছে একদম সফট টাচ এসি,
সফট টাচ এসি 25 টার দেখেন জি হলে কিন্তু 25 টার থাকবে এটা 25 টার এর গাড়ি হ্যাঁ চিকন সেল এলপিজি করা আছে তো আমরা একটু ইঞ্জিনটা দেখাই আপনাকে চলেন ইঞ্জিনটা দেখি এ হচ্ছে গাড়ির ইঞ্জিন আর দেখতে পাচ্ছেন ভিভিটা ইঞ্জিন 1500 সিসি ভিভিটা ইঞ্জিন সাথে হচ্ছে চিকন সেল এলপিজি করা ভিতরের 33 মার্সেলও দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে 33 মার্সেল সেই 33 মার্সেল প্রত্যেকটা লাইটে খোদাই করে লেখা আছে কোটো জাপান সামনে মার্সেল দেখেন একেবারে অরিজিনাল যে মার্সেল সেই মার্সেলগুলো আছে প্রত্যেকটা লাইটে একেবারে স্টিকার সহকারে খোদাই করে লেখা আছে বডির ভিতরে দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে কালার সেই কালারগুলো আছে মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া 1500 সিসির মধ্যে টয়োটা রোমিওন খুব লাক্সারিয়াস একটা গাড়ি খুবই সুন্দর একটি গাড়ি মাশাআল্লাহ এই গাড়ির মডেলটা আবার বলে দিন এটা মডেল হচ্ছে 2009 রেজিস্ট্রেশন হচ্ছে 2015 তে পেপারস ফুল আপডেট করা আছে আর এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ভাইয়া 17,85,000 টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে ইনশাআল্লাহ আপনার মোবাইল নাম্বার ফোন নাম্বার হচ্ছে 01711586762 পাশাপাশি একটা নাম্বার 01971222570 দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপে তো ফোন দিতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ